হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমরা আজকে এই যে দেখছো যে আমরা একটা গভীর জঙ্গলে ঘুরতে এসেছি, তো দেখছো চারদিকেই জঙ্গল, ফাঁকা জায়গা তো অনেকটাই ফাঁকা, কি বলবো। আমরা এখান থেকে আমাদের মানে বাড়ির ওইখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি। তো ওই পাশে কিছুটা দূরে একটা মানে চা দোকান আছে, তো ওইখানে আমরা মানে যাবার জন্য এসেছি বাইরে। তো ওইখানে আমরা চা খেতে আসি, প্রায় আসা হয়, প্রায় বলতে মাঝে মধ্যেই আসা হয়। তো ওই যে সামনে দেখা যাচ্ছে, ওই দেখো মামনি, ওরা বাকিগুলো আমাদের অনেকটা আগেই চলে এসেছে, তো আমি হাঁটতে পারছিলাম না, আমরা তো একটু আস্তে আস্তে হাঁটছিলাম, পায়ে ব্যথা করছিলো। তা তো তোমরা ভিডিওটা দেখো, ওইখানে চা দোকানটা তোমাদেরকে দেখাবো, তো তার জন্য তো ভিডিওটা পুরোটা দেখতে হবে, তো তোমরা দেখতে থাকো। আর এই যে সামনে একটা নদী আছে দেখছো, ওইখানে এখন মানে বেশিটা জল নেই, তো কিন্তু বর্ষাকালের সময় পুরো ভর্তি হয়ে যায়, তো দেখতে খুব সুন্দর লাগে। পরের ভিডিওতে অবশ্যই, যখন বর্ষাকালের সময় এখন তো দেখানো যাচ্ছে না, তো পরে আবার যখন এখানে আসবো তখন ভিডিও অবশ্যই বানাবো, তো তোমাদেরকে দেখাবো। তো জায়গাগুলো খুব সুন্দর দেখছো চারদিকে, আর এখন তো এমনিতেই পলাশ ফুল চারদিকে হয়, তো পুরো লাল হয়ে আছে। তো আমরা অনেকজন মিলে এসেছি এখানে ঘুরবার জন্য, তো এখানে কিছুক্ষণ বসবো চায়ের দোকানে। তো এই দেখো সামনাসামনি পৌঁছে গেছি। তো ওই যে মামুনি আগে আগে যাচ্ছিল আর বাবু ছিল, তো ওই যে দেখা যাচ্ছে দোকানটা, ওই দেখো কিছু মানে ফাঁকাই দেখা যাচ্ছে, বেশি লোকজন নেই আশা করি। তো ওইখানে আমরা বসবো কিছুক্ষণ, তো ওদেরও একটা টিয়া আছে শুনেছি, তো ওটাই বিশেষ করে দেখবার জন্য আমরা সামনে, তো আমি এরা সবাই বসবে এখানে, তো আমি ভিতরের মধ্যে যাব, ওদের টিয়াটা আগে দেখি কী রকম টিয়া। তো ওই যে দেখা যাচ্ছে বুড়োটা ওইখানেই আছে, তো ওদের কাছে যাই, দেখি টিয়াটা কী করছে। তো তোমরাও চলো। তো ওই যে এসেই দেখছি যে টিয়াটা পকোড়ি খাচ্ছিল, তো টিয়াটা বেশ সুন্দর, ওই দেখো কীরকম গুটিয়ে খুঁটিয়ে খাচ্ছে, তো বাকি ওই যে ভালো লাগছিলো। তো আমি ওদেরকে বললাম আমাদেরও টিয়া আছে চারটা, তো ওরা কিছুটা কথা বলে, তো ওরা এইসব খেতে চায় না, তো খেতে চায় না বলতে কি, ওরা সব কিছুই খায়, তো বেশি খায় আমার যে মানে চারজনে একজন মানে আলু সিদ্ধ ফ্যান ভাতটা বেশি খায়, তো আর চা পাউরুটি দুধ পাউরুটি এগুলো বেশি খায়। তো ওদেরকে ওই কথাই বলছিলাম, তো ওদের টিয়াটা দেখছি বেশ সুন্দর ঘুরছে চারদিকে, মানে ফাঁকা জায়গা বলে, আর আমাদের তো ঘরের মধ্যে ঘুরতে থাকে। তো ওই দেখো সবাই বসে আছে, আর ওই দেখো লাল দেখা যাচ্ছে চারদিকে পলাশ ফুল, বেশ সুন্দর লাগে এদিকটা দেখতে, সুন্দর লাগে, তাই আমরা আসি। আর আমার এমনিতেই ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা পুরো মানে ধরে আছে, ওই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো দোকানটা দেখছো খুব সুন্দর, এখানে মানে কি বলবো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওরা রাখে, তো ওই জন্য ভালো লাগে বিশেষ করে, তাই আমরা এত কষ্ট করে এত দূর থেকে আসছি। আমাদের বাড়ি থেকে প্রায় কত হবে, ওই 1.5 কিলোমিটার হবে, তো ওই জন্য এত কষ্ট করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর দেখছো এই যে সামনে চা রাখা আছে, তো আমরা চা খাওয়ার পর ওইখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, রাস্তার মধ্যে ওই যে বাড়ির রাস্তা আমাদের, ওই দেখো তো ওই অনেকটাই দূর, তো পুরো মানে অন্ধকার হয়ে আসছে, তাই মানে ক্যামেরাতে ভালো ছবি আসছে, দেখছো ক্যামেরাতে কীরকম ঝাপসা একটু অন্ধকার, মানে জঙ্গল তো একটু ভয় ভয় করছিল। তো আমরা তাড়াতাড়ি আসবার চেষ্টা করছি যাতে বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যায়। তো তোমরা পুরোটা দেখলে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে বলবে কী রকম জায়গা, তাহলে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিও পাবে। তো ভিডিওটা বেশি দূরে নিয়ে যাবো না, তো ঠিক আছে, বা